আসসালামু আলাইকুম পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসলে আপনারা দেখতে পাচ্ছেন দেখেছিলেন কন্ট্রোলার আর এটা হচ্ছে এসটিসি টিসি টু মিটার যার মাধ্যমে আর্দ্রতা মাপা হয় আসলে আমাদেরকে ভিডিওটি বানিয়ে পাঠিয়েছেন আহ আনোয়ারা উপজেলার দেলোয়ারুল ইসলাম যে বিগত পর্বে আপনাদের দেলোয়ার ভাই নিয়ে একটা ভিডিও করেছিলাম হয়তোবা দেখেছেন এ হলো একটি ব্রোডার আকারে মেশিন আর যার মধ্যে বসানো হয়েছে টার্কির ডিম প্রায় একশো পিস মতো টার্কির ডিম উনি বসিয়েছেন তো তার মধ্যে থেকে প্রায় সত্তরটা বাচ্চা বের হয়ে গেছে আরও তিরিশ পিস মতো বাকি আছে উনি আমাদেরকে ভিডিও করে পাঠিয়েছেন আপনাদের উদ্দেশ্যে দেখানোর জন্য আপনারা চাইলে এই পরিসরে নিজেরও বানিয়ে নিতে পারেন এ হলো আমাদের তিরিশটা এনকিউবেটোর কন্ট্রোলার তারপর দেখতে পাচ্ছেন পাশে এটা হচ্ছে ব্রোডার তো ব্রোডারের মধ্যে রাখা হয়েছে আসলে বাচ্চা ওখানে প্রায় সত্তরটি বাচ্চা বের হয়েছে আমরা দেখতে পাচ্ছি ওগুলাকে আসলে নিচের ছালার চট ব্যবহার করছে কারণ বাচ্চাগুলো নাকি খুব ভালো মতো দাঁড়ানোর জন্য ওখানে খাদ্য ছিটিয়ে দেওয়া হয়েছে তারপরে দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো খুব সুন্দরভাবে খেলছে এখানে খাচ্ছে পানি দেওয়া হয়েছে যা আপনারাও চাইলে খুব নর্মালি অল্প খরচে আমাদের কোণ্ডাল ব্যবহার করে ঠিক এইভাবে গোলাকার আকার দিয়েও করতে পারেন মানে একদম স্বল্প খরচ বেশি খরচ লাগে না হয়তো আপনারা দেখে ওইটা বুঝতে পারছেন তো এখন দেখতে পাচ্ছেন এখানে আসলে ওই যে পাখিগুলা খুব সুন্দর পরিসরে চলাফেরা করতেছে আপনারা চাইলে বাবা ব্রোডিং করতে পারেন তো দেলবার ভাইয়ের খামারে কিছু ভিডিও পাঠিয়েছেন আপনাদের উদ্দেশ্যে ইনশাল্লাহ আমরা আপনাদের জন্য ভিডিওটি পাবলিশ করছি সবাই দোয়া করবেন তিরিশ ট্রেন করে কোম্পানির সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ